প্রতি বছরই কোরবানির পশুর হাটে চমক হিসেবে থাকে বিশেষ কিছু গরু। ওজন, সাইজ ও দামের কারণে আলোচনায় থাকে পশুর হাটে আসা এসব গরুগুলো। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পশুর হাট না বসলেও ইতোমধ্যেই আলোচনায় এসেছে বাংলার বস ও বাংলার সম্রাট নামক দুটি গরু। এই গরু দুটি দিয়েই কোরবানির পশুর হাট মাত করার স্বপ্ন দেখছেন খামারি আসমত আলী গাইন। বিশাল আকারের দুই ষাঁড়কে মোটা তাজা করে প্রস্তুত করেছেন কোরবানির জন্য। দুই গরুর দাম হাঁকিয়েছেন 80 লাখ টাকা। এর মধ্যে বড় হাতির সমান বাংলার বসের দাম নির্ধারণ করেছেন 50 লাখ টাকা। ব্যাপারীরা 30 লাখ পর্যন্ত দাম উঠিয়েছেন। বাংলার বস আর বাংলার সম্রাটকে দেখতে প্রতিদিনই আসমতের খামারে ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা। খামারি আসমত আলী গাইন যশোরের মনিরামপুর উপজেলার হুরগাতি গ্রামের মৃত রজব আলী গাইনের ছেলে। গত 25 বছর ধরে তিনি গরু পালন করেন। মিম ডেয়ারি ফার্ম নামের খামারে ইতোপূর্বে দুধের গাভী পালন করে আসছিলেন তিনি। গত বছর শখের বশে উন্নত জাতের এড়ে গরু কিনে সুষম খাদ্য, উপযুক্ত চিকিৎসা এবং নিয়মিত পরিচর্যা শুরু করেন। খামারি আসমত আলী গাইন জানান, গত বছর কোরবানির ঈদের কয়েকদিন আগে যশোরের নিউ মার্কেট এলাকার হাইকোর্ট মোড়ের খামারি মুকুলের কাছ থেকে বাংলার বসকে 17 লাখ টাকায় কেনেন আর বাংলার সম্রাটকে কেনেন 8 লাখ টাকায়। দানাদার ও লিকুইড খাদ্য হিসেবে খৈল, গম, ভুট্টা, বুট ও ছোলার ভুষি, চিটাগুড়, ভেজানো চাল, খুদের ভাত, খড়, নেপিয়ার ঘাস ও কোড়া মিলে দিনে দুবার মোট 80 থেকে 95 কেজি খাদ্য খাওয়ানো হয়। এছাড়া নিজের প্রশিক্ষণ থাকায় তিনি নিজেই গরুর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করে থাকেন। তিনি জানান, বাংলার বস নামের ষাঁড়টি ফ্রিজিয়ান জাতের। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, বাংলার বসের ওজন এখন 2600 কেজি, অর্থাৎ প্রায় 65 মন। তার ধারণা, এবারের ঈদের পশুর হাটে এর চেয়ে বড় গরু আর উঠবে না। বাংলার বসের দাম হাঁকানো হয়েছে 50 লাখ টাকা। ব্যাপারীরা ইতোমধ্যে 30 লাখ টাকা দাম বলেছেন আর বাংলার সম্রাটের দাম উঠেছে 15 লাখ টাকা। এটির দাম 30 লাখ টাকা হাঁকিয়েছেন তিনি। আসমত আলী গাইন ক্ষোভের সঙ্গে জানান, এত বড় বড় গরু লালন পালন করছেন কিন্তু এ পর্যন্ত প্রাণী সম্পদ অফিসের কোনো সহযোগিতা পাননি, এমনকি কোনোদিন তারা খামারও পরিদর্শন করেননি। এ প্রসঙ্গে মনিরামপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী জানান, এমন বড় গরুর বিষয়ে তিনি শুনেছেন। তিনি না যেতে পারলেও অফিসের লোকজনের সঙ্গে খামারের নিয়মিত যোগাযোগ হয় বলে তিনি দাবি করেন। এদিকে বাংলার বস আর বাংলার সম্রাটকে দেখতে হুরগাতি গ্রামে আসমতের খামারে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ। বিশাল আকারের গরু দুটি দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে আসছেন তারা। পার্শ্ববর্তী উপজেলা অভয়নগরের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, তিনি তার এক প্রতিবেশীর কাছ থেকে শুনে এই গরু দেখতে এসেছেন। এমন হাতির মতো গরু তার জীবনে কখনো দেখেননি। মনিরামপুরের ভোজগাতি গ্রামের বৃদ্ধ সালাম বিশ্বাস জানান, তার 80 বছর বয়সে এত বড় গরু দেখেননি। একই কথা জানান গরু দেখতে আসা উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর গ্রামের সাহেরা বেগম।